আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন আজকের করোনার নতুন খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ পঁচিশ জুলাই দু হাজার বাইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে প্রতিনিয়ত আক্রান্ত রুগীর সংখ্যা কমলেও আজ আবারও গতকালের তুলনায় আক্রান্ত রুগীর সংখ্যা কিছুটা বেড়েছে আজ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে পনেরো হাজার ছয়শো বাহান্ন জনের করোনা টেস্ট করা হয়েছে আর তাদের মধ্য থেকে চারশো বাষট্টি জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো আট লক্ষ আট হাজার তিপ্পান্ন জন এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে নয় জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছে সাতশো জন এখন পর্যন্ত মোট সাত লক্ষ বিরানব্বই হাজার দুইশো পাঁচজন জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফলে বর্তমানে সৌদি আরবে সক্রিয় করোনায় আক্রান্ত রুগী আছে ছয় জন এদের মধ্য থেকে একশো জন রুগীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে